নমস্কার দর্শক, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপির নাম হচ্ছে চিংড়ি মাছের কিমা। এটা আপনি আগে কখনো করে খাননি বলে আমার বিশ্বাস। এর জন্য আমি কী কী নিয়েছি দেখুন। চিংড়ি মাছ নিয়েছি 400 গ্রাম, আপনি পরিমাণ মতন নেবেন। একটা আলু খুব ছোট ছোট করে ডাইস করে কেটে নিয়েছি। 1 কাপ ছোট ছোট করে পেঁয়াজ কেটে নিয়েছি। মশলার মধ্যে দেব হলুদ, লঙ্কা, ধনে, জিরে, আদা বাটা, রসুন বাটা, দেব টমেটো এবং দই, নুন আর মিষ্টি পরিমাণ মতন। ওপর থেকে ছড়িয়ে দেওয়ার জন্য দেব ধনে পাতা আর একটু ঘি, আমি রান্নাতে সবশেষে ব্যবহার করব। আর দেব গরম মশলা এবং সর্ষের তেলে রান্নাটা করব। তো আগে আমাকে চিংড়ি মাছটা ভালো মতন ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন এই চিংড়ি মাছটাকে ভালো মতন কিমা করে নেব, তারপর রান্নাটা শুরু করব। দেখুন, চিংড়ি মাছটা আমি কিমা করে নিয়েছি। এখন আমার দ্বিতীয় কাজ হচ্ছে সমস্ত মশলাগুলো একসাথে পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করে নিয়েছি, এবার আমি রান্নায় চলে যাব। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, 3 চামচ আন্দাজে তেল নিয়েছি। প্রথমে দিয়ে দিলাম আলু টুকরোগুলো, একটু ভেজে নেব। এটা আলুটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর আবারও 3-4 মিনিট একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেল, এবার দিচ্ছি চিংড়ি মাছের কিমাটা। কিমাটা দেওয়ার পরপরই আমি নুনটা দিয়ে দেব, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, 1/2 চামচ ঘি এখন দিচ্ছি, পরে বাকি 1/2 চামচটা পরে দেব। মাছটা ভাজা হয়ে গেছে, একটা গন্ধ বেরিয়ে গেছে মাছ ভাজার। পেস্ট করা মশলাগুলো দিয়ে দিলাম, 1 চা চামচ গরম মশলা দিয়েছি, কিন্তু বাকি যে সমস্ত মশলাগুলো আমি এখানে দিয়েছি সেগুলো সবই 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম মিষ্টি। এবার আমি এটাকে কষবো যতক্ষণ না এর গা দিয়ে তেল ছেড়ে যায়। রান্নাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, 1/2 কাপ আন্দাজে জল দিয়ে দেব। মশলার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটা ফুটবে। রান্নাটা রেডি হয়ে গেছে, উপর থেকে এখন দিয়ে দিচ্ছি বাকি ঘিটুকু। দিয়ে দিলাম ধনে পাতা কুচি। তো ভিউয়ার্স, রেডি হয়ে গেল অসাধারণ রেসিপি চিংড়ি মাছের কিমা। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, তেমন সুন্দর গন্ধ বেরোচ্ছে এবং খেতেও তেমনই সুন্দর হয়েছে। এটা আপনি ভাত, রুটি, নান, লুচি, পরোটা, যে কোনো কিছু দিয়ে অত্যন্ত ভালো খেতে পারবেন। যারা আমার চ্যানেলটা পছন্দ করেন, যারা দেখেন এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের মধ্যে, আর বেল আইকনে প্রেস করে রাখুন যাতে আমি যে কোনো রান্না যেই মুহূর্তে আপলোড দেব সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ।